নমস্কার আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং চন্দ্রমল্লিকা সহ শীত মরশুমে সমস্ত গাছগুলোই খুব 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 ভালো আছে এখন আপনারা দেখছেন সবুজ রঙের চন্দ্রমল্লিকা ফুলের একটি গাছ এই গাছটির ইংরেজি নাম হচ্ছে ক্রিসেনথিমাম গ্রিন মিস্ট আমি যতটুকু জানি সারা পৃথিবীতে প্রকৃতিগতভাবে এমন ১৪ থেকে পনেরোটি ফুল পাওয়া যায় যাদের রঙগুলো সবুজ এই সবুজ রঙের ফুল খুব কম পাওয়া যায় বলেই এই সবুজ রঙের চন্দ্রমল্লিকার কিন্তু আলাদা একটা কদর আছে ঠিক এই কারণেই এই সবুজ রঙের চন্দ্রমল্লিকা গাছ যদি আপনার বাগানে যুক্ত হয় তাহলে আপনার বাগানের যে সৌন্দর্য সেটাও কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজেই টবে আমরা এই সবুজ রঙের চন্দ্রমল্লিকা চাষ করতে পারি আর আপনারা এখনও যারা আপনাদের বাগানে এই সবুজ রঙের চন্দ্রমল্লিকাটি যোগ করেননি ভিডিওটি দেখার পরে তারা অবশ্যই অন্ততপক্ষে একটি সবুজ রঙের চন্দ্রমল্লিকা আপনাদের বাগানে যোগ করবেন তাতে আপনাদের বাগানের সৌন্দর্য বহুল অংশে কিন্তু বৃদ্ধি পাবে আর এই ভিডিওটি শুরু করবার আগে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ আমার নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথেই সাবস্ক্রাইব বটনের ডান দিকে দেখবেন একটা বেল আইকন আছে সেই বেল আইকনটা একবার পুশ করে দেবেন এই বেল আইকনটা পুশ করে দিলে যেতে হবে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা কিন্তু সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি সবার আগে আমার এই ভিডিওটি দেখতে পাবেন আপনি যদি টবে খুব ভালো সবুজ রঙের চন্দ্রমল্লিকা ফোটাতে চান তাহলে কিন্তু সবার প্রথমে আপনাকে তৈরি করে নিতে হবে এই সবুজ রঙের চন্দ্রমল্লিকার উপযুক্ত মাটি অন্যান্য চন্দ্রমল্লিকার মতোই এই সবুজ রঙের চন্দ্রমল্লিকার জন্য দরকার সুষম মাত্রায় সার এবং অনুখাদ্যযুক্ত উচ্চ জল নিকাশি ব্যবস্থা সম্পন্ন মাটি এক্ষেত্রে বেলেদুয়াশ মাটিতেই কিন্তু এই সবুজ রঙের চন্দ্রমল্লিকা খুব ভালো গ্রো করে কিভাবে চন্দ্রমল্লিকার আদর্শ মাটি তৈরি করতে হয় তার একটা ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে পোস্ট করা আছে আপনাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে ভিডিওটা আপনারা দেখে নেবেন প্রথমেই আমরা কী করবো এরকম ছোট্ট চারা গাছ এনে চার ইঞ্চি পটে কিন্তু লাগিয়ে দেবো এখানে যেই গাছটা দেখছেন এটাই হচ্ছে গ্রিন কিসেন্থিমাম বা সবুজ রঙের চন্দ্রমল্লিকার গাছ এই গাছটাকে চার ইঞ্চি পটে প্রথমে লাগানো হয়েছে এরপরে কী করব চার ইঞ্চি পটে বড় হয়ে গেলেই এই গাছগুলোকে কিন্তু আমরা আট ইঞ্চি পটে শিফট করে দেবো এবং তারপরে এই গাছটিকে ভালো করে নিয়মিত পিঞ্চিং করে যাব যাতে গাছটা খুব ভালো ঝাঁকড়া হতে পারে কারণ গাছ যত বেশি ঝাঁকড়া হবে ততই কিন্তু আমাদের গাছে ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে তবে এই সবুজ রঙের চন্দ্রমল্লিকা গাছটা কিন্তু অন্যান্য গাছের মতো খুব বেশি একটা ঝাঁকড়া হয় না তবে যতটা ঝাঁকড়া হয় ততটাই কিন্তু আমাদের জন্য যথেষ্ট এই গাছের কুড়িগুলো দেখুন আস্তে আস্তে কিন্তু খুলতে শুরু করেছে এই যে এই ফুলটা দেখুন জাস্ট ফোটা শুরু হয়েছে আর কিছু দিনের মধ্যে কিন্তু ফুলটা সম্পূর্ণ ফুটে যাবে এবং এই গাছের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই দেখুন এই গাছের যে কুড়িগুলো আছে তার বৃন্তের নিচে যে স্টিকটা যে স্টিকটার মধ্যে ফুলটা দাঁড়িয়েছে সেই স্টিকটা দেখুন সব মোটা মোটা অন্যান্য যে আমাদের চন্দ্রমল্লিকা গাছ আছে তার স্টিকগুলো কিন্তু সাধারণত পাতলা হয়ে থাকে এটার স্টিকগুলো দেখুন জায়েন্ট ভ্যারাইটির যে চন্দ্রমল্লিকা আছে সেই জায়েন্ট ভ্যারাইটির মতন এবং এর পাতাগুলো কিন্তু অনেকটা মোটা মোটা এ দেখুন পাতাগুলো কিন্তু সাধারণ যে চন্দ্রমল্লিকা আছে তার থেকে কিন্তু অনেকটা মোটা এই জায়গাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন এই যে সাধারণ চন্দ্রমল্লিকার যে কুড়িগুলো যে স্টিকটার ওপর দাঁড়িয়ে আছে সেই স্টিকগুলো কিন্তু তুলনামূলক অনেকটা সরু বা পাতলা এবং দেখুন প্রচুর ঘন এবং প্রচুর কুড়ি এসছে কিন্তু এই গাছটা অনেক ঝাঁকড়া হয়েছে এই জায়গায় কিন্তু এই সবুজ রঙের যে চন্দ্রমল্লিকার গাছটি আছে তার বোটাগুলো কিন্তু অনেক মোটা মোটা এবং স্টিকগুলো অনেক মোটা এই কারণেই কিন্তু এই গাছটায় ঝাঁকড়াটা একটু কম হয় আর এই গাছটির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই গাছটি যেমন ফুল সানলাইটেও খুব ভালো গ্রো করে তেমনই যেখানে রোদ কম পড়ে যারা বলেন আমাদের বাড়িতে রোদ পড়ে না বা ছাদে রোদ আসে না মতো অল্প সময়ের জন্য রোদ পড়ে তারাও কিন্তু অনায়াসে এই সবুজ রঙের ভ্যারাইটিটি চাষ করতে পারেন যেহেতু এটা চন্দ্রমল্লিকা গাছ তাই নতুন করে এই চন্দ্রমল্লিকা গাছ কেন বাড়ছে না চন্দ্রমল্লিকা গাছের খাবার কি হবে চন্দ্রমল্লিকা গাছের রোগপোকা দমন এই সমস্ত ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করা আছে আপনারা প্রয়োজন হলে সেই ভিডিওগুলো দেখে এই চন্দ্রমল্লিকার চাষ কিন্তু আপনারা সহজেই আপনাদের তবে করতে পারবে এখানে আমরা ছোট্ট একটি খেলা খেলব আমার চ্যানেলে পোস্ট করা প্রথম ভিডিও কোনটি এটার সঠিক উত্তর প্রথম যে তিনজন দিতে পারবেন তাকে কিন্তু আমি এই সবুজ চন্দ্রমল্লিকার চারা উপহার দেব সেই চারাতে হয়তো এই বছরই ফুল হবে না কিন্তু তারা মাদার করে রাখতে পারবেন এবং সামনের বছর কাটিং করে নিতে পারবেন নমস্কার ধন্যবাদ